একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বেলুই সিধু কানু উই হৌর গাঁওতার পক্ষ থেকে বেলুই ফুটবল ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 12 বছরে পদার্পণ করেছে বলে কমিটির তরফ থেকে জানালেন এবং এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন রোমি একাদশ ও স্বর্গীয় সুকান্ত একাদশ। এই খেলা ট্রাইব্রেকারের মধ্যে খেলার নিষ্পত্তি হয়। 3-2 গোলে বিজয়ী হন রোমি একাদশ। এদিন ম্যান অফ দ্য সিরিজ রোমি একাদশের রাবণ মুর্মু নির্বাচিত হন। বিজয়ী দলের হাতে স্বর্গীয় দীপালী সরেন ট্রফি, নগদ 11,001 টাকা ও জার্সি অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। বিজেতা দলের অধিনায়কের হাতে স্বর্গীয় দীপালী সরেন ট্রফি, নগদ 9,001 টাকা ও জার্সি তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। নেই সবেমাত্র অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এদিক ওদিক করছে, তাই বলবো এই এলাকার যারা মা বাবা এসেছেন তাদের সকলকেই বলবো সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল, ছেলে মেয়েদের মানুষ করুন, অ্যান্ড্রয়েড ফোন থেকে বিরত থাকতে বলে অন্তত 20-22 বছর এবং খেলাধুলার সঙ্গে যুক্ত করুন, কারণ খেলাধুলা এমন একটা জিনিস যে শরীর গঠন করে, চরিত্র গঠন করে আর চাকরির সুযোগ দেয়। এই খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমর সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, ক্লাব সেক্রেটারি নকুল হাঁসদা, সভাপতি অনুপ সরেন, বিশিষ্ট শিক্ষাবিদ মহাদেব টুডু, সমরেশ হেমব্রম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবরণ এবং অন্যান্য সাংস্কৃতিক সম্প্রদায় এইসব অনুষ্ঠান নিয়ে আমরা এই খেলাটাকে রেখেছি আমাদের একদিন ফুটবলের একদিনের টুর্নামেন্ট। কাদের পক্ষ থেকে ফুটবল খেলাটা হলো? এটা বেলি সিধু কানু হয়ে গাঁওতার ক্লাব তরফ থেকে। কটি দল অংশগ্রহণ করেছে? 8টি দল। সম্মানস্বরূপ কি দিচ্ছেন, পুরস্কৃত করছেন? সম্মানস্বরূপ আমরা 2টো চ্যালেঞ্জ ট্রফি দিচ্ছি, স্বর্গীয় দীপালী সরেন একাদশ সিধু দিচ্ছে, আর আপনার টাকা দিচ্ছি 11,000 আর 9,000। আজকে এই কর্ম অনুষ্ঠানের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় সভাপতি মেমারি 2 পরিষদ ঘোষ মহাশয় এবং পঞ্চায়েত সমিতি সহসভাপতি অমর শাহ মহাশয়, আরও বিশিষ্টজন, এবং আমাদের মাস্টার মশাই আছেন মহাদেব টুডু, সমরেশ টুডু, এবং আমাদের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কর্মাধ্যক্ষ সোমনাথ কিস্কু, আরও বিশিষ্টজন ছিল আমাদের। আজকে খেলা কারা জয়লাভ করলেন? আজকে খেলায় জয়লাভ করলো আমরা আজ রোমি একাদশ রায়পুর। আর বিজেতা? বিজেতা অর্জন করেছে আমাদের স্বর্গীয় সুকান্ত সরেন একাদশ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।